Hello friends, welcome to my channel Apps Master. Friend, আজকে আমি খুব চমৎকার একটা অ্যাপস নিয়ে আপনার সাথে উপস্থিত হয়েছি। তো ফ্রেন্ড, এই অ্যাপসটার সাহায্যে আপনি যে কোনো রাষ্ট্রে যে কোনো ভাষায় মানুষের সাথে কথা বলতে পারবেন। আপনি ইংলিশ না জানলেও কোনো সমস্যা নেই, আপনি ইংলিশে চ্যাটিং করতে পারবেন খুব সহজেই, খুব সুন্দরভাবে আপনি ইংলিশে কথা বলতে পারবেন। এছাড়াও আপনি যে কোনো ভাষায় যে কোনো রাষ্ট্রের মানুষের সাথে কথা বলতে পারবেন অনায়াসেই। তো ফ্রেন্ড, আমি চলে যাচ্ছি তাহলে সেই কিবোর্ডটাতে। আপনি এটা কিবোর্ডের মাধ্যমে করতে হবে। তো আমি সেই কিবোর্ডটায় ফার্স্টে চলে যাচ্ছি। তো কিবোর্ডে যাওয়ার জন্য আমাকে যে কোনো একটা মাধ্যম নিতে হবে, যে মাধ্যমে আমি কথা বলতে চাচ্ছি। আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইমো, মেসেঞ্জার, যে কোনো আপনি যেই মাধ্যমে কথা বলতে চাচ্ছেন সেই মাধ্যমে চলে যাবেন। তো আমি ইমোতে চলে যাচ্ছি। ইমোতে চলে যাওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি সেটা কীভাবে করতে হবে। আমি ইমোতে গেলাম। ইমোতে আসার পর আমি যার সাথে কথা বলতে চাচ্ছি, আমি কিবোর্ডটাকে অন করলাম। তো আমি যার সাথে কথা বলতে চাচ্ছি, সাপোজ দেখেন সে আমাকে হাই দিল, আমি তাকে হ্যালো দিলাম এবং সে আমাকে লিখলো যে হাউ আর ইউ। তো আমি যদি সেটার ইংলিশ যদি না জেনে থাকি তাহলে সেক্ষেত্রে একটা কেয়ার অপশান আছে, একটা চার্জ আইকন আছে, সেটা এটার উপরে ক্লিক করার সাথে সাথে দেখুন সেটা বাংলা হয়ে গেছে এবং আপনি সেখানে পড়ে তাকে অ্যান্সার দিতে পারবেন। এবং যদি তাকে ইংলিশে কথা বলতে চান তার সাথে, তো সেই জন্য আপনাকে এই যে গুগলের যে একটা অপশান আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে থার্ড একটা অপশান আছে, অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করে আপনি যেই মাধ্যমে কথা বলতে চাচ্ছেন, সাপোজ আমি বাংলায় কথা বলতে চাচ্ছি তাহলে আমি সে বাংলায় ক্লিক করলাম। বাংলায় ক্লিক করার পর এই পাশে দেখেন এখানে ইংলিশ লেখা আছে। তো আপনি যে ভাষায় কথা বলতে চাচ্ছেন সেই ভাষাটা দিয়ে দেবেন, সরি যে ভাষায় আপনার ফ্রেন্ডকে পাঠাতে চাচ্ছেন সেই ভাষাটা সিলেক্ট করবেন। আমি সেটা ইংলিশ সিলেক্ট করলাম। তো আমি লিখলাম যে আমি এখন খেলছি। এই যে দেখেন আমি বাংলা লেখার সাথে সাথে সেটা এখানে উঠে গেল যে আই এম প্লেয়িং নাও, আমি এখন খেলছি। তো এইভাবে আপনি ইংলিশে যে কেউ সাথে কথা বলতে পারবেন। এছাড়া আপনি যদি অন্য ভাষা দিয়ে থাকেন, দেখেন আমি যদি আরবি দিয়ে থাকি, এই যে আরবি দিলাম, আরবি দেওয়ার পর সাথে সাথে সেটা আরবি হয়ে গেছে, আপনি এখানে সেন্ড করে দিতে পারবেন। তো ফ্রেন্ড, এখান থেকে আপনি যে ভাষায় কথা বলতে চান সেই ভাষায় সিলেক্ট করে আপনি কথা বলতে পারবেন। আর এখান থেকে আপনি আপনার ভাষাটা সিলেক্ট করবেন। তো আমি যেহেতু বাঙালি সেটা বাঙালি রেখে দিয়েছি। তো এছাড়াও আপনি অন্য অন্য যদি আপনি কোনো একটা পত্রিকা নিউজ পেপার পড়তে চান, সেখানে ইংলিশ লেখা আছে, বাট আপনি ইংলিশ লেখা তো পড়তে পারেন, সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি সেই মাধ্যমটা চলে যাবেন। আমি সেই মাধ্যমটা চলে যাচ্ছি। আমি গুগল ক্রোমে চলে আসলাম। চলে আসার পরে সাপোজ এই যে এখানে কিছু ইংলিশ লেখা আছে, তো আপনি সেটা পড়তে পারছেন না, বুঝতে পারছেন না, সেটার জন্য আপনি কী করবেন, আপনি প্রথমে এটাকে মার্ক করবেন, আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি কতটুকু পড়তে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। তারপরে এই গিয়ার অপশনটা, চার্জ আইকনটা এটার উপরে জাস্ট রেখে দেবেন। কিছুক্ষণ রাখার পরে দেখেন আপনি সেটা বাংলা চলে আসছে, আপনি এখন বাংলা সুন্দরভাবে পড়তে পারবেন। আবার অন্য জায়গায় ক্লিক করার সাথে সাথে সেটা ইংলিশ হয়ে যাবে। এইভাবে আপনি যে কোনো জায়গায় বাংলা পড়তে পারবেন। কিন্তু আপনি যদি সেটা মার্ক না করে আপনি যদি এটার উপরে জাস্ট এইভাবে রেখে দেন তাহলে সেটা হয়ে যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা হয় না। তো এভাবে আপনি যে কোনোভাবে যে কোনো ভাষায় আপনি পড়তে পারবেন। তো ফ্রেন্ড, এই যে গিয়ার আইকনটা, চার্জ আইকনটা, সেটা নিয়ে আমি নেক্সট একটা টিউটোরিয়াল দেবো, সেই টিউটোরিয়ালটা এই ধরনেরও হবে। তো ফ্রেন্ড, আমি চলে যাচ্ছি তাহলে আমার সেই মাধ্যমটাই, যে মাধ্যমে আমি কথা বলতে চাচ্ছি।
এই যে আমি এম মধ্যে চলে আসলাম, তো ফ্রেন্ড এই মাধ্যমটা চলে আসার পর আপনি আবার সেটাকে সিলেক্ট করবেন, আপনি যে ভাষায় কথা বলতে চাচ্ছেন। এখানে ক্লিক করার পর আপনি এবার যে ভাষায় কথা বলতে চাচ্ছেন এটা রেখে দেবেন। তো ফ্রেন্ড এই কিবোর্ডটার নাম হচ্ছে জিই কিবোর্ড। তো চলুন তাহলে আমি সেই কিবোর্ডটা কীভাবে সেটিং করতে হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে। তো প্লে স্টোরে যাওয়ার আগে ফ্রেন্ড আমি কিবোর্ডটাকে আনইনস্টল করেছি, আনইনস্টল করে আমি সেটিংটা দেখে দিব। তো আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন স্টুয়ার্ট। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন জিবোর্ড। হ্যাঁ, জিবোর্ড লেখা আপনি সার্চ করার পর জিবোর্ডটা চলে আসবে। তো এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে জিবোর্ডটা আসার পরে। এটা মূলত গুগলে কিবোর্ড, তো জিবোর্ডটা আসার পরে আপনি ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিচ্ছি। তো ফ্রেন্ড আমার কিবোর্ডটা ইনস্টল হয়ে গেছে, আমি সেটাকে ওপেন করে দেখাচ্ছি। ওপেন করার পর স্টেপ ওয়ান আসবে, স্টেপ ওয়ানে আপনি ক্লিক করবেন। স্টেপ ওয়ানে ক্লিক করার পর এখানে জিবোর্ড যে অপশানটা আছে সেই জিবোর্ড অপশানটাকে আপনি অন করে দেবেন। অন করার পর স্টেপ টুতে চলে আসবেন। স্টেপ টুতে চলে আসার পর আপনি এখান থেকে জিবোর্ডটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে টান করে দেবেন। টান করার পর এই যে উপরে ল্যাঙ্গুয়েজ একটা অপশান আছে, ল্যাঙ্গুয়েজ যাওয়ার পর আপনি অ্যাড কিবোর্ডে ক্লিক করবেন। অ্যাড কিবোর্ডে ক্লিক করার পর আপনি এখান থেকে বাংলা সিলেক্ট করবেন, অবশ্যই বাংলা, যেহেতু আপনি বাংলা ভাষায় কথা বলতে চাচ্ছেন তো সেটা বাংলা সিলেক্ট করবেন। বাংলা সিলেক্ট করার পর এখানে বাংলা বাংলাদেশ সিলেক্ট করবেন। বাংলা বাংলাদেশ সিলেক্ট করে আপনি এখানে যে ABC বাংলা সেটাকে অন করে এখানে ডান করে দেবেন। তো ডান করার পর আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এই যে এখানে অ্যাডভান্স যে অপশানটা আছে সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর আপনি এখানে দেখেন শেয়ার এই নিচে যে অপশানটা আছে সেটাকে অন করে দেবেন। অন করে দিয়ে আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনার কাজ শেষ। আপনি যে এবার এখন যে কোনো মাধ্যমে আপনি কথা বলতে চাচ্ছেন সেই মাধ্যমটায় চলে যাবেন। তো ফ্রেন্ড আপনার যদি চান যে সেই এই যে চার্জ বার আইকনটা দেখাচ্ছে, এই যে চার্জ আইকনটা সেটা আপনার যদি চান আপনার যে কোনো কিবোর্ড আপনার সেটা ব্যবহার করতে পারবেন। কিন্তু সেটা আমি দেখিয়ে দিচ্ছি সেটিং অপশানে গিয়ে। আমি সেটিং অপশানে চলে যাচ্ছি। এই যে দেখেন সেটিং অপশানে যাওয়ার পর, অল সেটিংয়ে যাওয়ার পর আমি কিবোর্ডটাকে চেঞ্জ করে নেব। এই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলাম। তো কিবোর্ডটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। দেখেন আমি রেডমি কিবোর্ড দিয়ে দিচ্ছি, আমার রেডমি কিবোর্ড চলে আসছে। তো দেখেন আমি যদি মেসেজ অপশানে যাই, আমি যদি মেসেজ অপশানে গিয়ে যদি আমি ট্যাপ করতে চাই, এই যে দেখেন আমি যদি সেটা বাংলা লিখি, যেমন তুমি কেমন আছো, তুমি কেমন আছো। তো এই যে চার্জ আইকনটা জাস্ট এটার উপরে ক্লিক করার পর আপনি দেখেন সেটা ইংলিশ হয়ে যাবে। তো সেই জন্য আপনাকে এখানে আপনি জাস্ট একটু কপি করে নিতে পারেন, অথবা আপনি যদি SMS করতে চান সেটাকে এখান থেকে SMS করে দিতে পারেন। তো ফ্রেন্ড এইভাবে আপনি যে কোনো কিবোর্ডে আপনি এই চার্জ আইকনটাকে আপনি ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ড এই যে চার্জ আইকনটা সেটা নিয়ে আমি নেক্সট একটা টিউটোরিয়াল তৈরি করব। তো সেটার জন্য এই যে পাশে দেখেন এই ধরনের একটা থাম্বনেল থাকবে, তো মূলত এই থাম্বনেল দিয়ে আমি একটা টিউটোরিয়াল তৈরি করব, আপনারা সেটাকে ব্যবহার করতে পারবেন। তো আপনারা সেটা জানার জন্য অবশ্যই আমার নেক্সট ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো তথ্য পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।